হ্যালো ভিউয়ার্স, বশীকরণের আর একটি শক্তিশালী টোটকা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকের টোটকাটি শুধুমাত্র একটি পেরেক দিয়ে একজন নারী বা একজন পুরুষকে আপনারা অতি সহজে বশ করতে পারবেন। এই পেরেকটি কিভাবে ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে, সমস্ত প্রক্রিয়াগুলি আমি আজ আমার ভিডিওতে তুলে ধরব। আপনারা মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে অতি অবশ্যই আপনার ব্রেক আপ হওয়া প্রেম, হারিয়ে যাওয়া প্রেম আবার ফেরত পাবেন। অথবা আপনি কাউকে ভালো লাগে বলেছেন, সে রাজি হচ্ছে না, আপনার মনের কথা সে বুঝতে পারছে অথচ আপনার প্রেমে সে সাড়া দিচ্ছে না, আপনি অনেকভাবে অনেক চেষ্টা করেছেন কিন্তু আপনার উপায়টি সফল হচ্ছে না, তো বন্ধু আজ শক্তিশালী এই বশীকরণ শুধুমাত্র একটি পেরেক দিয়ে তার মনের দরজায় আপনি গেঁথে দেবেন। এমনভাবে গেঁথে দেবেন সে জীবনে আপনার থেকে আর ছাড় পাবে না, সে কিন্তু দৌড়াতে দৌড়াতে আপনার কাছে আসবে এবং আপনার প্রেমে সে সাড়া দেবে। এমন একটি শক্তিশালী টোটকা যে প্রক্রিয়াটি করার পর সেই প্রক্রিয়াটিকে যদি আপনি আর ফেরত না করেন তাহলে কিন্তু আপনার থেকেও সে আর কোনো দিন ফেরত যেতে পারবে না। অর্থাৎ পেরেকটি দিয়ে যে কাজটি করবেন সেই কাজটি যদি আপনি পুনরায় সেইটিকে ফেরত না করেন তাহলে কিন্তু সে আপনার কাছ থেকে কোনো দিন আর যেতে পারবে না। তো আমি মনোযোগ সহকারে যেভাবে কথাগুলি বলবো ঠিক তেমনি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তার কারণ আজকের প্রক্রিয়াটি করার পর যদি আপনারা ঠিকঠাকভাবে না শোনেন তাহলে কিন্তু সেই ব্যক্তি মারাও যেতে পারে। তো বন্ধু এই জন্য বলব, সাবধানতা অবলম্বন করে আজকের কাজটি আপনাকে করতে হবে, এতটাই শক্তিশালী বশীকরণ। আপনি যদি ঠিকঠাক না করেন সমস্ত পদ্ধতিগুলি তাহলে কিন্তু সে কিন্তু মারা যেতে পারে, এই জন্য অবশ্যই আপনি সাবধানতাবশত করবেন এবং প্রক্রিয়াটি আগে ঠিক মতো শুনবেন। আমি শুরু করছি, আপনাদের আরেকবার বলে রাখি, এই উপায়টি আপনি হারিয়ে যাওয়া প্রেম এবং নতুন কাউকে ভালো লাগে সে আপনার প্রেমে সাড়া দিচ্ছে না, রাজি হচ্ছে না, তো এই উপায় আপনি করতে ব্যবহার করলে সেই প্রেম কিন্তু আপনি ফেরত পাবেন বা নতুন প্রেম হওয়ার আপনার মনের মধ্যে জাগ্রত হবে। তো কী করবেন, সেই হারিয়ে যাওয়া নারী বা সেই হারিয়ে যাওয়া পুরুষকে আপনার প্রেমে সাড়া জাগানোর জন্য কী করবেন? আপনারা দোকান থেকে একটি পেরেক কিনবেন এক দামে, যা পয়সা কড়ি নাই একটি মাত্র পেরেক নিয়ে আসবেন কিনে। আপনারা শনি মঙ্গলবার অমাবস্যা এই সমস্ত দিনগুলো বা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের দিন এই সমস্ত দিনগুলিতে আপনারা একটি নির্জন ঘরের মধ্যে পূর্ব দিকে মুখ করে বসবেন, একটি নতুন বস্ত্র পরিধান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুই তিন দিন আগের থেকে নিরামিষ ভোজি থেকে দু তিন দিন আগের থেকে নিরামিষ ভোজি থাকতে হবে আপনাকে, নতুন বস্ত্র পরিধান করতে হবে, পূর্ব দিকে মুখ করে একটি নতুন ঘর একটি ঘরের মধ্যে নির্জনে বসতে হবে, এক মনে এক ধনে সেই নারীর কথা আপনার চিন্তা করতে হবে, বা আপনি যদি নারী হন সেই পুরুষের কথা আপনাকে চিন্তা করে বসতে হবে। এবার আপনাকে আমি একটি মন্ত্র বলবো, সেই মন্ত্রটি ওই পেরেকের উপরে ১১ বার পড়তে হবে, সেই মন্ত্রটি ওই পেরেকের উপর ১১ বার পড়তে হবে। তারপর কী করতে হবে বন্ধু বলবো, তার আগে বলবো অবশ্যই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন, লাইক দেবেন। তো বন্ধু আমি যে মন্ত্রটি আপনাদেরকে বলছি মনোযোগ সহকারে শুনবেন, তারপর কী করতে হবে অবশ্যই বলব। মন্ত্রটি হলো, অমুক বর্ষমু গচ্ছ বর্ষমু গচ্ছ বর্ষমু গচ্ছ, অমুক বশ মান্য কুমকুম সোয়াহা, ইয়া ইল্লা বিল্লা অমুক বশ মান্য কুরু কুরু সোয়াহা। আরেকবার বলছি, অমুক বর্ষমু গচ্ছ বর্ষমু গচ্ছ বর্ষমু গচ্ছ, অমুক বশমান্য কুমকুম সোয়াহা, ইয়া ইল্লা বিল্লা অমুক বশমান্য কুরু কুরু সোয়াহা। এই মন্ত্রটি আপনাকে ১১ বার পড়ে পেরেকের উপরে ফু দিতে হবে। আপনি পেরেকটি সামনে নিয়ে বসবেন, আপনি যখন পূর্ব দিকে মুখ করে বসবেন নিজের ঘরের মধ্যে তখন পেরেকটি আপনার সামনে থাকবে, ১১ বার মন্ত্রটি পড়ে পেরেকের উপর একবার মাত্র ফু দেবেন, ১১ বার মন্ত্র পড়ে পেরেকের উপরে একবার মাত্র ফু দেবেন। এবং আমি যে মন্ত্র বলেছি মন্ত্রের মধ্যে যেখানে অমুক শব্দ রয়েছে তিনটি জায়গায় দেখুন অমুক রয়েছে, তো প্রথমে এবং দ্বিতীয় লাইনে তৃতীয় লাইনে অমুক শব্দ রয়েছে, এই অমুক শব্দে কিন্তু আপনি সেই কাঙ্ক্ষিত পুরুষ বা নারীর সেই ব্যক্তির নাম উচ্চারণ করবেন।
আপনার মন্ত্রটি পড়া হয়ে গেল, 11 বার পড়ে পেরেকের উপর ফু দেওয়া হয়ে গেল। এটি করবেন রাত 12টার সময়। এই প্রক্রিয়াটি করবেন আমি যে দিনগুলি বলেছি সেই দিনগুলিতে, শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, চন্দ্রগ্রহণ, এই সমস্ত দিনগুলিতে আপনারা বসবেন রাত 12টার পর বসে আপনি এই প্রক্রিয়াটি সম্পাদন করবেন। তারপর এই পেরেকটি নিয়ে আপনারা একটি গাছ বলবো, গাছের নাম, সেই গাছে আপনারা এই পেরেকটিকে পুঁতে দেবেন। সেই গাছটির নাম হলো কাঁঠাল গাছ। বন্ধুরা, একটি কাঁঠাল গাছ দেখবেন, সেই কাঁঠাল গাছে আপনারা এই পেরেকটি, সেই মেয়ের বা সেই ছেলের কথা মনে করে, সে আমার বশ হোক, 3 বার এই কথাটি বলে পেরেকটি কাঁঠাল গাছে পুঁতে দেবেন। এক নিঃশ্বাসে পেরেকটি হাতুড়ি দিয়ে পুঁতে দেবেন। হাতুড়ি দিয়ে টাক টাক করে আঘাত করে আপনারা কিন্তু সেই পেরেকটি সেই কাঁঠাল গাছে পুঁতে দেবেন। তো বন্ধু, আবার বলবো আপনাদেরকে সবথেকে বড় কথা, এটি করার পরে কিন্তু তার মনের দরজায় আঘাত লাগবে, তার বুকের মধ্যে পেরেকটি গেঁথে দিলে যেমন সে যন্ত্রণা ছটফট করবে, তেমনি কাঁঠাল গাছে পেরেকটি পোতামাত্রই কিন্তু সে যন্ত্রণা ছটফট করবে। আপনাকে দেখা না পাওয়া পর্যন্ত, আপনাকে, আপনার সঙ্গে মিলন হওয়া না পর্যন্ত, আপনার কাছে আসা না পর্যন্ত সে কিন্তু পাগলের মতো ছটফট করতে থাকবে। তো বন্ধু, বলবো যে আপনারা পেরেকটি পুঁতে দেওয়ার পর সে কিন্তু তার মতো সে কিন্তু যন্ত্রণা ছটফট করতে থাকবে। তো আপনাকে কিন্তু সে পাওয়ার সর্বচেষ্টা করবে, আপনি কিন্তু অবশ্যই তার কাছে যাবেন বা সে আপনার কাছে আসবে, এরকম একটি প্রক্রিয়া ঘটে যাবে খুব সহজে, 1 থেকে 2 দিনের মধ্যে ঘটে যাবে। তো আপনাদেরকে আমি বলবো যে এই প্রক্রিয়াটি করার পর আপনি কিন্তু তাকে বিয়ে করবেন, তার কারণ আপনি যদি বিয়ে না করেন তার কিন্তু কোনো দিন আর বিয়ে হবে না। তার কারণ এই প্রক্রিয়াটি করার পর এমনই একটি শক্তিশালী ক্রিয়া, আপনি বিয়ে না করলে তার আর কোনো দিন কোনো জায়গাতেই বিয়ে হবে না। আপনার জন্যই সে সমস্ত ধ্যান মন আপনার প্রতি দিয়ে থাকবে, সে কোথাও কিন্তু কোনো দিন আর বিয়ে করবে না অথবা তার আর বিয়ে হবে না। তো এইভাবে বলবো আপনাদেরকে বন্ধু, এই প্রক্রিয়া করলে কিন্তু আপনাকে তাকে বিয়ে করতে অবশ্যই হবে, এই জন্য সাবধানতা অর্জন করবেন। আর বলবো এই প্রক্রিয়াটি করলে সে কিন্তু এতটাই প্রভাব পড়বে তার উপরে যে আপনি ওই পেরেকটি ততদিন তুলবেন না যতদিন আপনার সে বশ না হবে। 1 দিন 2 দিন বা 3 দিন যাই হোক না কেন, আপনি কিন্তু যতদিন তুলবেন না পেরেকটি যতদিন আপনার সে বশ না হবে। আর কী করবেন, বশ হয়ে যাওয়ার পর, আপনার কাছে ফেরত আসার পর পেরেকটি কিন্তু তুলে নেবেন, মানে আমার আপনার কাজটি হয়ে যাওয়ার পরে গাছ থেকে পেরেকটি তুলে নেবেন, তা না হলে কিন্তু সেই ব্যক্তি মারা পর্যন্ত যেতে পারে, তার উপরে এতটাই প্রভাব থাকবে সে কিন্তু মারা পর্যন্ত যেতে পারে। বারবার বলছি তাই, পেরেকটি কিন্তু গাছ থেকে তুলে ফেলবেন আপনার কাজ হয়ে যাবার পর। তো বন্ধু, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।